আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা আফিফা ইনকিউবেটর থেকে আমাদের অশ্বসী ডিম সহ অন্যান্য যে সমস্ত ডিমের ইনকিউবেটরগুলো আছে সেগুলো সব সময় একটি পরীক্ষামূলকভাবে ডিমগুলো ফোটানোর কাজ অব্যাহতভাবে আমরা জারি রেখেছি। তারই ধারাবাহিক প্রতিবেদন হিসেবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গত 21 দিন আগে আমরা যে ডিমগুলো এই মেশিনগুলোতে পরীক্ষামূলকভাবে বসিয়েছিলাম তার একটি হচ্ছে 88 ডিমের এই মেশিনটি। দর্শক, এই 88 ডিমের মেশিনটিতে আপনারা বাইরে দেখতে পাচ্ছেন ডাব্লিউ 1200 নয় একটি সার্কিট ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি টার্নিংয়ের জন্য একটি সার্কিট ব্যবহার করা হয়েছে। দর্শক, এটি যেহেতু টেম্পারেচারের বিষয় এবং আর্দ্রতার বিষয়গুলো এই মুহূর্তে আমরা হাতেই আসলে পুরোপুরি চেষ্টা করছি এগুলোকে মেনটেন করার জন্য। তো আজকে 21 দিনের মাথায় যখন ডিমগুলো ফুটে আজকে 22 দিন বয়স, সমস্ত ডিমগুলো আসলে আমাদের বেরিয়ে পড়েছে। তো আমরা আপনাদেরকে একটু দেখাতে চলেছি যে এই মেশিনটির আসলে বর্তমান অবস্থানটি কেমন। তো আসুন দর্শক, আমরা একটু মেশিনটির একেবারে ভেতর থেকে পুরো অংশটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শক, আমরা এখান থেকে টার্নিং ট্রেটি সরিয়ে রেখেছি যেহেতু টার্নিংয়ের কাজগুলো কমপ্লিট এবং ডিমের থেকে বাচ্চাগুলো সব বেরিয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, আসলে এখানে বাচ্চাগুলো কত পরিপুষ্ট অবস্থায় এখানে রয়েছে। আমরা অলরেডি যেহেতু 6 ঘন্টা পরে বাচ্চাগুলোর খাবার পানি আমরা সংগ্রহ করেছি দিয়েছি এবং এখানে মূলত 24 ঘন্টা অর্থাৎ মোট 12 ঘন্টা পর থেকে 24 ঘন্টার মধ্যে আমরা এই বাচ্চাগুলোকে মুখে খাবার দেওয়ার জন্য যে খাবারগুলো সেই খাবারগুলো দেব। তো দর্শক, এর মধ্যে থেকে কিছু বাচ্চা যেমন গতকাল দুপুর 12টার পর থেকে বের হওয়া শুরু করেছে, এখন আজ সন্ধ্যা প্রায় 5টার কাছাকাছি, সেক্ষেত্রে 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে অনেক বাচ্চার ক্ষেত্রে। যে 2-3টা বাচ্চার ক্ষেত্রে 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে তাদের যে গ্রোথগুলো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু এখনও পর্যন্ত ডিমের খোলসগুলোকে এখান থেকে সরিয়ে দেইনি। দর্শক, আপনাদের সামনে আসলে আমরা এই ডিমের খোলসগুলো সরিয়ে দিয়ে দেখাচ্ছি যে আসলে পরিপুষ্ট অবস্থায় বাচ্চাগুলো কতটা এখান থেকে বেরিয়ে তাদের যে জায়গাটি প্রয়োজন সেই জায়গাটিতে তারা কীভাবে তাদের নিজেদেরকে মেরে ধরে সেই পুরো বিষয়গুলোকে আপনাদের সামনে একেবারে কাছ থেকে দর্শক আমরা আসলে আপনাদেরকে আজকে দেখানোর জন্য মূলত আমাদের এই ভিডিওটি করা। এবং এখানে দর্শক আপনাদের সামনে বলে রাখা ভালো, আমরা মাত্র 42টি ডিম এখানে দিয়েছিলাম এবং এই 42টি ডিম থেকে আমাদের ক্যান্ডেলিংয়ে বাদ পড়েছিল কিছু ডিম, যে ডিমগুলো বাউ ডিম হিসেবে ছিল এবং অর্থাৎ আনফার্টাইল ডিম ছিল। এবং পরবর্তীতে আমরা এই ডিমগুলোর বাইরে আমাদের 32টি ডিম ছিল, 32টি ডিম থেকে আমরা প্রায় 27টি বাচ্চা এখানে পেয়েছি। তো দর্শক, আপনারা ক্যালকুলেশন করবার সময় অবশ্যই সবসময় এই ক্যালকুলেশনটি করবেন যে 32টি ডিম থেকে 27টি ডিম যদি আমরা পাই সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা আসলে কত হয়। এই ক্যালকুলেশন দায়িত্বটি দর্শক আপনাদের নিজেদের হাতেই আমরা ছেড়ে দিচ্ছি। তো আসুন আমরা ডিমগুলোর খোলসগুলো এখন একটু বের করে দিই। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের ডিমের যে খোলসগুলো সেই খোলসগুলো বের করে নিয়ে আসছি। তো দর্শক, আমরা আপনাদেরকে কাউন্ট করে দেখানোর চেষ্টা করবো সর্বসাকুল্যে আসলে কতগুলো বাচ্চা আছে। আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে চোখ রাখুন এবং দেখতে থাকুন। দর্শক, আসলে আমাদের এই মেশিনটির যে বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে আগেও জানিয়েছি এখন আপনাদেরকে আবার একটু রিক্যাপ করার চেষ্টা করি। আসলে এখানে এই মেশিনটিতে আমাদের ডাব্লিউ 1200 একটি সার্কিট, একটি অ্যাডাপ্টর এবং একটি টার্নিং সার্কিট লাগানো আছে আর পুরো জিনিসটাকে এসিডিসি করা আছে। সেক্ষেত্রে এটিতে আমাদের ধরার হাতে ধরার কোনো বিশেষ প্রয়োজন হয়নি। এবং এই সময়টার মধ্যে দর্শক আপনাদের কাছে আরেকটি বিষয়ে স্পেশালভাবে আপনাদের জানানোর চেষ্টা করছি, কেননা এই ভিডিওটি আপনারা যেটি দেখছেন এই ভিডিওটিতে আমাদের যে বাচ্চাগুলো ফুটেছে এর মধ্যে কখনো কখনো এমন হয়েছে আমাদের আসলে ফ্রন্ট ডেস্কে যে দুজন
সব সময় নিয়মিতভাবে এই জিনিসটি দেখাশোনা করেন, তাদের গাফিলতিতে রাতের বেলা তারা পুরো কানেকশনটি খুলে রেখে গিয়েছে। সকালে এসে দেখা গেছে যে পুরো কানেকশনটি অফ অবস্থায় আছে। এমন ঘটনা একাধিক দিন ঘটেছে। ইভেন এমনও হয়েছে বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা না থাকাতে আমাদের ব্যাটারির সাথে কানেকশনও দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে এই মেশিনটিতে আমরা এই ধরনের সাপোর্ট আসলে আমাদের কাছে আশাতীত ছিল। আমাদের চিন্তাভাবনার মধ্যে ছিল যে হয়তো এই মেশিন থেকে আমরা কোনো সাপোর্টই পাবো না, কিন্তু তারপরেও আল্লাহর রহমতে এখান থেকে আমরা প্রায় 27টি বাচ্চা পেয়েছি, যেটা আসলে আমাদের কাছে সম্পূর্ণ মিরাকেল। দর্শক, আসলে এই মিরাকেলগুলো সবার ক্ষেত্রে ঘটবে এটা আমরা বলবো না, তবে টেম্পারেচার যেহেতু ভালো ছিল এবং গরমের দিন, সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবসময় দেখাশোনা করবেন এবং সার্কিটটি ভালোভাবে ইউজ করলে আপনার বেটার রেজাল্ট চলে আসবে। তো ধন্যবাদ দর্শক, এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমাদের এই মেশিনগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, তাহলে সরাসরি আফিফা ইনকিউবেটরে এসে আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন, কিংবা আপনারা কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো স্ক্রিনে দেয়া আফিফা ইনকিউবেটরের নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে সামান্য কিছু অর্থ আপনার বিকাশ অথবা অন্য কোনো পেমেন্টের মাধ্যমে পাঠিয়ে বাকি টাকা আপনারা সরাসরি আপনাদের ঘর থেকে দিয়ে এই প্রোডাক্টগুলোকে নিজে করে নিতে পারবেন। তো আশা করি দর্শক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।